वेलकम बैक टू माय चैनल। गुड मॉर्निंग सकल বন্ধুদেরকে। এখন বাজে সকাল 8:30। আজকে মৌসুম খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি পড়ছে চারিদিকে দেখতে পাচ্ছেন। আর আমার রান্নার 12টা বেজে গেছে, তো কাল রাতের থেকে বৃষ্টি পড়ছে, এখনো বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এদিকে একবারও রোদ উঠেনি, একবারও রোদ উঠেনি, আর তার জন্য আমি এখানে রান্না করছি। এই যে ছোট চুলাতে দেখতে পাচ্ছেন লাইনও নেই, অন্ধকার হয়ে গেছে, লাইনটা চলে গেল এখনই। ওই যে আমি এখন খালি আলু তরকারি করব, টর্চ লাইট দিয়ে রান্না করতে হবে, কারণ মানে লাইন চলে গেছে তার জন্য। তো আমি আলু খালি তরকারি চাপিয়ে দিয়েছি, আর এখন আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড উঠে গেছে, নিয়ে বসে আছে এখানে, আর আমার সাথে কী যেন একটা গল্প করছি, ঠিক এই টাইম আমার এখন মনে পড়ছে না। তো হয়ে গেছে খালি তরকারিটা, এবার হচ্ছে ভেন্ডিগুলো ভাজবো। তো খালি তরকারি নামিয়ে দিলাম, আর ভেন্ডি কম আছে, সেই জন্য ভাবছি আলু কেটে নিই, কটা আলু মেশাবো, সেই জন্য আলু কাট। এই যে আমি রেডি হয়ে গেছি, বাজার যাবো, মায়ের সাথে মাকে নিয়ে যাবো। আর আমার হাজব্যান্ড এই যে ঘুমাচ্ছিল, তো আমি ভিডিও করছিলাম, তার জন্য উঠে গেল, আর ঘুমাবে না বলছে। এক পাক ঘুরে আসি, গোল গোল করে ঘুরে আসি, এক পাক গোল গোল। আমরা বাজার যাবো, আমাদের নুনটা ধরিয়ে দিবে, ওকে ও আজকে উনুন ধরাবে, আমরা বাজার যাবো, এসে করে আমি রান্না চাপাবো, কয়লাটা ধরে রাখবে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু, আর আমার মেয়ে যেতেই খুঁজছিল না, তোকে জোর করে জামা প্যান্ট পরে দিলাম, নেই মায়ের সাথে ও আসছে, আমি একটু আগে বেরোই। তো চলে এলাম বাজার। এই যে তো প্রচুর বৃষ্টি পড়েছে, দেখুন রাস্তাগুলো কাদা রয়েছে প্রচণ্ড। আর আমার মেয়ে বলছে আমি হাঁটতে হাঁটতে যাবো একা, তো আমার ধরে ধরে নিয়ে যাচ্ছে ওকে, আর মা যাচ্ছে হেঁটে, আর আমি যাচ্ছি পেছন পেছন এই যে বাজার করতে। তো আজকে মৌসুম ভালো আছে, ভালো বলতে ঝিমঝাম ঝিমঝাম টিপটপ বৃষ্টি পড়ছে, তো বেরিয়ে গেলাম, খুব রোদে যেতে পারছে না মা, তার জন্য নিয়ে চলে এলাম বাজার। আর ভাইয়ের জন্য এই যে দোকানে চলে এলাম, তো ভাইয়ের জন্য প্যান্ট দেখছে এখানে, আর আমার মেয়ে প্রচণ্ড জ্বালাচ্ছে, ওখানে একটা চুড়ির দোকান বসে আছে, বলছে ওখানে যাব ওখানে যাব। নিয়ে তারপর আমরা বাজার করে বাড়ি চলে এলাম, আর একটু লেট হয়ে গেলাম আমার রান্না করতে, এখন রান্না করতে বসে গেছি, সেই জন্য টুরন টুরন কিছু ধরা নেই। তো গ্যাসে রান্না করছি, এই যে চিকেন রান্না করছি এখন, আর এখন আমার নাস্তা করা হয়নি, তো মা সন্ধ্যা দিল আজকে, তার জন্য আমি এখন নাস্তা করে নিচ্ছি। তো আমার মেয়েকে খাই, বাজার থেকে কী কিনে আনলাম সবটা দেখাবো, তো আগে খেতে পেয়ে গেছিলো সেজন্য নাস্তাটা করে নিলাম। আর আমার মেয়ে এখানে টিভি দেখছে, মানে কার্টুন দেখছে, তো ওকেও নাস্তা করে দিলাম, বলতে ওকে দুধ খাইয়ে দিলাম। আর এখানে দেখুন, এখানে কিছু চিনি ডাল এগুলো সব নিয়ে এসেছি, আর এগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি, এই যে শ্যাম্পু সাবান এসব নিয়ে এসেছি, এগুলো তো গুছিয়ে রেখে দিই, তারপর আরও কী কিনে এসেছি অবশ্যই দেখাবো। এখানে চিনি, এই যে সারা প্যাকের সাবান চাপাতি এ সকলগুলো তো গুছিয়ে রেখে দিই, এখানে রাখলে তো হবে না, কারণ আমার মেয়ে খেলা করবে, আর মানে চিনি টিনি পড়ে যাবে তখন, তখন এখানে রেখে দিচ্ছি। আর আমি রাখছিলাম গুছিয়ে, তো ও আমার মেয়ে বলছে আমি রাখবো আমি রাখবো, ওই সারাপটা নিয়ে গেছে ওখানে, ও এখানে রেখে দিয়েছিলো এই বালতিটাতে, নিয়ে ওখানে রাখতে গেলো, বললাম ওখানে রেখে দিয়েছো, এখানে এটা রাখলে হবে না, আমি রাখতে চলে এলো। আর এই যে দেখুন, এটা বাজার থেকে নিয়েছি, একটা ব্যাগ, একটা নেল পালিশ, একটা লিপস্টিক, আর একটা চেরুন, আর এই যে মালাটা, তো এইগুলো আমার মেয়ে খুবই কান্না করছিলো নেওয়ার জন্য, তো তার জন্য নিতে হলো, বেশ ভালোই হলো আমার এই জিনিস, মানে ও নিলো, আর আমারই পড়া হবে আমার জিনিস, ওরকম মানে দুজনেই পড়া হবে। আর এই ড্রেসটা ওর জন্য নিয়েছি, ও খুব কান্না করছিলো নেওয়ার জন্য। আর এখন আমি খেতে বসে গেছি খাবার, আর এখানে আমি খাচ্ছি, এখানে আমার বর খাচ্ছে, তো অন্ধকার হয়েছে, বেশি কিছু শেয়ার করতে পারলাম না আজকে, কারণ প্রচুর ব্যস্ত ছিলাম তার জন্য। তো এখন আমরা মানে রাত হয়ে গেছে, রাত্রের খাবার খেয়ে নিলাম, আর এখন আমার মেয়ে ঘুমাচ্ছে, তো আমি এখন মশারিটা টাঙিয়ে নিচ্ছি। আজকে বেশি কিছু শেয়ার করা হয়নি, কারণ খুবই ব্যস্ত ছিলাম, আর প্রচুর বৃষ্টি পড়ছিলো, মানে ঝিমঝাম ঝিমঝাম বৃষ্টি পড়ছিলো, তার জন্য বাজার গেছিলাম, অত কিছু শেয়ার করতে পারিনি। আর আমার মেয়ে খুব কান্না করছিলো তার জন্য, মানে যে কোনো জিনিস দেখছিলো সেটাই নিতে চাইছিলো তার জন্য। আর এই যে এখন ঘুমিয়ে পড়েছে, আমার মশারি টাঙানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, টাটা, গুড নাইট সকল।